আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাঞ্জাবি চিকেন মশালা। আর তার জন্য আমি চিকেনটাকে দই হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। অন্তত 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গিয়েছে আমি ম্যারিনেট করেছি। যতক্ষণ সময় পর্যন্ত তোমরা ম্যারিনেট করে রাখতে পারবে টেস্টটা ততই দারুণ আসবে। আর এখানে আমি ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, কোনো রকম ফ্রিজে রাখিনি। আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা রসুনটা আমি গোটা রেখেছি। এটাই ব্যাপার, তোমরা দেখতে থাকো ভিডিওটি তাহলেই বুঝতে পারবে যে আদা রসুনটা কেন আমি গোটা গোটা রেখে দিয়েছি। চলো তবে স্টার্ট করা যাক। আর এখানে আমি ভাতটা করে নিয়েছি আজকে মটরশুঁটি দিয়ে, জাস্ট একটুখানি ভাতটা এমনি তোমার বাসমতির চালের ভাত, কোনো রকম রাইস টাইস করবো না, কারণ না এমনি নর্মাল রাখবো আর সময় নেই হাতে বেশি। চলো, এখানে কড়া গরম হয়ে গিয়েছে, আমি এবার এর মধ্যে অল্প করে, খুব একটা বেশি না, তেলটা দিয়ে দেব। দেখতে পাচ্ছ খুবই সামান্য তেল দিয়েছি, কারণ আমার তেলটা পরে লাগবে, এখনই পুরো তেলটা ইউজ করব না। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরে, গোটা গরম মশলা, মানে এর মধ্যে আছে এলাচ, আছে দারচিনি আর লবঙ্গ, তেজপাতা দিয়ে দিলাম একটু। এবার আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো। এর মধ্যে আদা রসুন যেটা গোটা ছাড়িয়ে এসেছিলাম দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দেবো খুব সামান্য একটু ধনে, একদম খুব সামান্য। একটু সফট মতো হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। মশলাটা আমার রেডি হয়ে গিয়েছে, এবার আমি মশলাটা একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করতে দেবো। তা ঠান্ডা হয়ে গেলে তারপরে মিক্সিতে পেস্ট করে নেবো। এইভাবে আমি কিছুক্ষণ মশলাটা রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত, কারণ দেখতে পাচ্ছ পুরো একদম গরম ভাপ উঠছে, কারণ মিক্সিতে দিলে প্রবলেম হবে, তাই আমি এটাকে ঠান্ডা করে তারপরে পেস্ট করব। ওই করার মধ্যে তেলটা আমি দিয়ে দিয়েছি, এবার মশলাটা আমি দিয়ে দেবো। এই দেখো মশলাটা এইভাবে পেস্ট হয়ে গিয়েছে। মশলাটা জাস্ট একটু একটু মানে আমি কষিয়ে নিয়েছি, খুব একদম যে কষিয়েছি তা না, কারণ চিকেনের সঙ্গে মশলাটা আবার কষানো হবে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো মশলার মধ্যে। এবার আমি এটা অল্প আঁচে কষাতে থাকবো ঢাকা দিয়ে দিয়ে। আমি এর মধ্যে গুঁড়ো লঙ্কা অল্প কিছু দিয়েছি, আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম,
দিয়ে দেবো। আর এটা দেখতে পাচ্ছ গুঁড়ো লঙ্কাটা কিন্তু খুব ঝাল না বুঝলে, ওই জন্য আমি একটু বেশি দিচ্ছি। আবার ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকবো। মাংসটা এখানে দেখতে পাচ্ছ তোমরা তেল বেরিয়ে গিয়েছে, আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি সামান্য একটু উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমি অল্প করে জল দিয়েছি, জাস্ট একটুখানি এটা ফুটবে, ফুটে আরো ঝোলটা কম করে নামিয়ে নেব। এটা বেশি ঝোলঝোল হবে না, মাখামাখাই হবে। আর এর ভাপটা উঠে আমার ক্যামেরাটাই বন্ধ হয়ে যাচ্ছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, এটা আস্তে আস্তে হতে থাক। চিকেনটা আমার কমপ্লিট রান্না হয়ে গিয়েছে, দেখতে খুবই সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।